এখনো পিসিবির ডাকের অপেক্ষায় আছেন শোয়েব মালিক। পাকিস্তানের ড্রেসিং রুম মিস করেন এই ক্রিকেটার। ব্যক্তিজীবনে অনেক সুখী বলেও জানান পাকিস্তানের এই লেজেন্ড ক্রিকেটার। বিস্তারিত শুভদেব নাথের রিপোর্টে। সানিয়া মির্জা, শোয়েব মালিক তারকা দম্পতি, একজন টেনিসে ভারতের প্রতিনিধিত্ব করেছেন, অন্যজন 22 গজে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। সংসার জীবনেও নানা চড়াই উৎরাই পেরিয়ে কাটিয়েছেন প্রায় এক যুগ। মাঝে বিবাহ বিচ্ছেদের কথা উঠলেও তা উড়িয়ে দিয়েছেন মালিক। উইদাউট মাই ফ্যামিলি সাপোর্ট ইটস নট ইজি। আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। দেখুন, আমার পরিবার পাশে আছে বলেই আমি খেলা চালিয়ে যেতে পারছি। শ্রীলঙ্কা ও নেপালেও টুর্নামেন্ট খেলেছি। আমার এখন পুরো ফোকাস ক্রিকেট। এন্ড আই গেস কম্পিটিং এট আ হায়ার লেভেল উইথ ইট রিকোয়ার্স আ লট অফ ফিটনেস। সবশেষ বাংলাদেশের মাটিতে টি-20 তে খেলেছিলেন জাতীয় দলের হয়ে, তারপর আর জায়গা হয়নি কোনো ফরম্যাটে। সে বিষয়েও কথা বললেন শোয়েব মালিক। How I can be consistent for my team? আমার কাজ রান করা, আমি সেটাই করে যাচ্ছি। জাতীয় দল আমাকে আবারও নিবে কিনা সেটি টিম ম্যানেজমেন্টের বিষয়, আমার ফোকাস মাঠে। My cricket more, so I am not thinking about পাকিস্তানের নির্বাচক প্যানেলের প্রধান শাহিদ আফ্রিদির হস্তক্ষেপে জাতীয় দলে ফিরেছেন সারফরাজ আহমেদ। এমন সুযোগের অপেক্ষায় রয়েছেন তিনি। শুভদেব নাথ, নিউজ 24, ঢাকা।